একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অনলাইন পরিসংখ্যান ক্লাসে তোমাদের স্বাগত। তা আজকে আমি পড়াবো পরিসংখ্যান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের পরিঘাত সম্পূর্ণতা ও সুতরাং তোমরা ইতিমধ্যে সিলেবাস পেয়ে গেছ। বিশেষত যারা 2022 সালের এসএসসি পরীক্ষার্থী, মানে তোমরাই, আমি এর আগের ক্লাসে সিলেবাস নিয়ে আলোচনা করেছি, আমি আজকে আর একটু দেখাবো। তা আমি এখন পশ্চিমবঙ্গ প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে শুরু করতেছি পরিঘাত বঙ্কিমতা সূচনতা। তাহলে চলো দেখি আমরা কি করাবো সেটা। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এর আগের ক্লাস আমি পড়িয়েছি পরিসংখ্যান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের পরিঘাত কি জিনিস, পরিঘাত কি জিনিস সেটা আমি আর একটু আলোচনা করব। আমি চাই যে তোমরা পরিঘাতটা যদি বেসিকভাবে ভালো করতে পারো, মানে পরিঘাত কি জিনিস, পরিঘাতের প্রকারভেদ এবং এগুলো যদি ভালো করে জানতে পারো, তাহলে তোমরা চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পারবা। তা আমি এর আগের ক্লাসে পরিঘাত কি জিনিস, পরিঘাত কত প্রকার ও কী কী সেটা আলোচনা করেছিলাম। তা আমি আজকে পরিঘাত কি জিনিস সেটা আমি আর একটু বলতে চাই তোমাদেরকে, তাহলে তোমরা জিনিসটা ধরতে পারবে। এর আগের ক্লাসে আমি দেখো পরিঘাত পড়িয়েছিলাম যে কোনো তথ্য সারির প্রতিটি মান হতে ওদের গাণিতিক গড় বা অনুমিত গড় বা গাণিতিক গড় ভিন্ন অন্য যে কোনো মানের ব্যবধানের বিভিন্ন শক্তি বা ঘাতের সমষ্টিকে মোট পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে পরিঘাত বা মোমেন্ট বলে। তাহলে কী বলছে, তথ্য সারিতে যে মানগুলো থাকে প্রত্যেকটা মান থেকে তাদের গাণিতিক গড় বা অনুমিত গড় বা গাণিতিক গড় ভিন্ন যে কোনো মানের ব্যবধান নিয়ে ব্যবধানগুলোর বিভিন্ন ঘাত বা শক্তি নিয়ে শক্তিগুলোর সমষ্টিকে মোট পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে পরিঘাত বলে। পরিঘাত কত প্রকার ছিল? পরিঘাত ছিল দুই প্রকার, শোধিত বা কেন্দ্রীয় পরিঘাত আর অশোধিত বা কাঁচা পরিঘাত। আমি শোধিত পরিঘাত কাকে বলেছিলাম তবু আমি আর একটু বলছি। কোনো তথ্য সারির প্রতিটি মান হতে এর গাণিতিক গড়ের ব্যবধানের বিভিন্ন শক্তি বা ঘাতের সমষ্টিকে মোট পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে শোধিত পরিঘাত বলে। একে সাধারণত গ্রিক অক্ষর মিউ আর দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আরতম শোধিত বা কেন্দ্রীয় পরিঘাতকে মিউ আর দ্বারা প্রকাশ করা হয় এবং আরতম শোধিত বা কেন্দ্রীয় পরিঘাতের সূত্র হচ্ছে মিউ আর সমান সামেশান অফ এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এন। তা আমি এখানে বিশ্লেষণ করে এটা লিখেছিলাম, মানে প্রতিটি মান থেকে যদি শুধু গাণিতিক গড়ের ব্যবধানের ঘাত নাও আর তম ঘাত নাও, ঘাত মানে পাওয়ার, এবং পাওয়ারগুলো যদি সমষ্টি নির্ণয় করো এবং তাকে যদি পদসংখ্যা দ্বারা ভাগ করো যে মান পাওয়া যাবে সেটা হচ্ছে আর তম পরিঘাত। এখন আর এর মান যদি এক বসাও সেটা হবে প্রথম পরিঘাত, তখন হবে মিউ ওয়ান। আর এর মান যদি দুই বসাও তখন হবে মিউ টু। আর এর মান যদি তিন বসাও হবে মিউ থ্রি। মানে আর এর মান, ঘাতের মান যত হবে সেই অনুসারে নামকরণ হবে পরিঘাত, অততম পরিঘাত। তা আমরা এখানে অশ্রেণীকৃত তথ্য সারির ক্ষেত্রে পরিঘাত নির্ণয়ের সূত্র এটা বলেছি, শ্রেণীকৃত তথ্য সারির ক্ষেত্রে মিউ আর সমান কি, আরতম পরিঘাত সমান সামেশান অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই বড় হাতের এন। এখানে বড় হাতের এন সমান মোট গণসংখ্যা। তো আমি একটু সংক্ষেপে বলেছি আগের ক্লাসগুলো, আজকে আমি পড়াবো যে পরিঘাত অশোধিত বা কাঁচা পরিঘাত। দেখো অশোধিত বা কাঁচা পরিঘাতটা কী জিনিস। অশোধিত বা কাঁচা পরিঘাত, কোনো তথ্য সারির প্রতিটি মান হতে গাণিতিক গড় ভিন্ন, মানে গাণিতিক গড় ছাড়া অন্য যে কোনো মানের ব্যবধানের বিভিন্ন ঘাত বা শক্তির সমষ্টিকে মোট পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বলা হয় যে অশোধিত বা কাঁচা পরিঘাত। তাহলে তথ্য সারির প্রতিটি মান থেকে যদি গাণিতিক গড় বিয়োগ করি তাহলে হবে শোধিত বা কেন্দ্রীয় পরিঘাত। আর তথ্য সারির প্রতিটি মান থেকে গাণিতিক গড় ছাড়া যদি অন্য যে কোনো মান থেকে ব্যবধান নিয়ে তার ঘাত বা শক্তি নির্ণয় করি এবং শক্তিগুলোর সমষ্টিকে যদি মোট পদসংখ্যা দ্বারা ভাগ করি তাকে বলা হবে যে অশোধিত বা কাঁচা পরিঘাত। অশোধিত বা কাঁচা পরিঘাতকে মিউ আর ডট দ্বারা চিহ্নিত করা হয় এবং মিউ আর ডট দ্বারা প্রকাশ করা হয়। দেখো অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে কিভাবে অশোধিত আর তম অশোধিত বা কাঁচা পরিঘাত বের করব বা আর তম অশোধিত পরিঘাতের সূত্র বা কী হবে সেটা আমি এখানে আলোচনা করছি। মনে করি কোনো চলক এক্সের এন সংখ্যক মান, এখানে এটা কোনো চলক হবে,
মনে করি কোন চলক x এর n সংখ্যক মান x1, x2, dot 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 xn যাদের গাণিতিক গড় x বার যদি হয় তবে এর সাপেক্ষে মানে বা এ হতে মাপা আর তম অশোধিত পরিঘাত মিউ আর ডট সমান কি হবে দেখো x1 মাইনাস a ডিভাইডেড টু দি পাওয়ার আর প্লাস x2 মাইনাস a টু দি পাওয়ার আর প্লাস ডট 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 প্লাস xn মাইনাস a টু দি পাওয়ার আর মানে এখানে এ হচ্ছে গাণিতিক গড় ভিন্ন অন্য যে কোনো মানকে আমি এ দিয়ে চিহ্নিত করছি সেটাকে অনুমিত গড় বলা হবে বলা হয় মানে গাণিতিক গড় ছাড়া অন্য যে কোনো মানকে তুমি যদি এ দিয়ে চিহ্নিত করো এবং প্রতিটি মান থেকে যদি এর ব্যবধানের বিভিন্ন ঘাত নাও ঘাতগুলোর সমষ্টিকে যদি এন দিয়ে ভাগ করো তাহলে হবে আর তম অশোধিত বা কাঁচা পরিঘাত তাহলে এটাকে যদি আমি সামেশান আকারে লিখি মিউ আর ডট সমান কি হবে সামেশান অফ এক্স এম এন এস এ টু দি পাওয়ার আর আই ইকুয়াল টু ওয়ান টু এন আর ডিভাইডেড বাই ছোটো হাতের এন যেখানে এ ইজ নট ইকুয়াল টু এক্স বার এটা এক্স বার হবে আচ্ছা এখন আর ইকুয়াল টু যদি ওয়ান বসা হবে প্রথম অশোধিত কাঁচা বা কাঁচা পরিঘাত আর ইকুয়াল টু টু বসালে মানে ঘাত যদি পাওয়ার দুই নাও তাহলে হবে দ্বিতীয় অশোধিত পরিঘাত এখন আর এর মান যত হবে ততম পরিঘাত এভাবে নির্ণয় করতে হয় তা আমাদের সিলেবাসে চতুর্থ পর্যন্ত আর এর মান চার পর্যন্ত বসাই সেটা শোধিতর ক্ষেত্র অশোধিতর ক্ষেত্র মানে চতুর্থতম পরিঘাত পর্যন্ত আমরা এখানে আলোচনা করি তা আশা করি জিনিসটা বুঝতে পারছ আমি একটা অঙ্ক করাবো তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে তা এটা গেল অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে এতক্ষণ আর তম অশোধিত পরিঘাত নিয়ে বলেছি এরপরে শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে মনে করি কোনো গণসংখ্যা নিবেশনে এন সংখ্যক শ্রেণীর মধ্যবিন্দু এক্স ওয়ান কমা এক্স টু কমা ডট 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 এক্স এন এবং শ্রেণীগুলোর পর্যায়ক্রমিক গণসংখ্যা এফ ওয়ান এফ টু ডট 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 এফ এন হলে এবং সামেশান অফ এফ আই সমান বড় হাতের এন হলে সংজ্ঞা অনুযায়ী এর সাপেক্ষে বা এহতে মাপা আর তম অশোধিত পরিঘাত বা আর তম কাঁচা পরিঘাত সমান পরিঘাত মিউ আর ডট সমান কি হবে তাহলে উপর হবে এফ আই ইন্টু এক্স আই মাইনাস এ টু দি পাওয়ার আর প্লাস এফ টু ইন্টু এক্স টু মাইনাস এ টু দি পাওয়ার আর প্লাস ডট 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 প্লাস এফ এন ইন্টু এক্স এন মাইনাস এ টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই বড় হাতের এন তা উপরের অংশটাকে যদি উলবের অংশটাকে সামেশান আকারে লিখি সামেশান অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এ টু দি পাওয়ার আর আই ইকুয়াল টু ওয়ান টু ছোটো হাতের এন আর নিচে হবে ডিভাইডেড বাই বড় হাতের এন এখানে বড় হাতের এন সমান মোট গণসংখ্যা এখন আর ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি বসিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ইত্যাদি অশোধিত বা কাঁচা পরিঘাত পাওয়া যায় সেখানে বলা হয়েছে আশা করি জিনিসটা বুঝতে পারছো তা তোমাদেরকে আমি যদি একটা অঙ্ক করাই তাহলে জিনিসগুলো আরও একটু ক্লিয়ার হবে আজকে আমি শোধিত পরিঘাতের অঙ্ক করাবো নেক্সট ক্লাসে একটা অশোধিত পরিঘাতের অঙ্ক করাবো ধরো আমি এখানে উদাহরণ দিয়েছি পাঁচ ছয় সাত আট নয় সংখ্যাগুলোর প্রথম চারটি শোধিত বা কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করো এখন প্রথমে আমি এগুলোকে এক্স চলকের মান ধরবো প্রদত্ত মানগুলো হচ্ছে এক্স চলকের মান অর্থাৎ ধরা যাক এক্স আই হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় তাহলে সুতরাং গাণিতিক গড় এক্স বার সমান কী হবে সামেশান অফ এক্স আই ডিভাইডেড বাই এন সামেশান অফ এক্স আই মানে এক্স চলকের মানের যোগফল এগুলো যোগ করেছি আর এন সমান মোট পদ সংখ্যা পাঁচ যেহেতু আমাদের এখানে পাঁচটা মান আছে তাহলে পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে সাত তাহলে এই সংখ্যাগুলোর গাণিতিক গড় হচ্ছে সাত এখন দেখো নিচে প্রথম চারটি শোধিত বা কেন্দ্রীয় পরিঘাত নির্ণয়ের প্রয়োজনীয় সারণী দেওয়া হলো এখানে চলকের মানগুলো এক্স আই হিসেবে লিখেছি আর এখানে প্রতিটি মান থেকে এক্স বার মানে এখানে এক্স এক্স আই মাইনাস এক্স বারের কলাম তারপর এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ারের কলাম এক্স আই মাইনাস এক্স বার হোল কিউবের কলাম এক্স আই মাইনাস এক্স বার হোল ফোরের কলাম এখানে এক্স বার হচ্ছে সাত আমাদের যেহেতু গাণিতিক গড় সমান পেয়েছি সাত অর্থাৎ প্রতিটি মান থেকে সাত বিয়োগ করে করে আমি এখানে এই কলামে লিখেছি এবং এই কলামের যোগফলকে আমি সামেশান অফ এক্স আই মাইনাস এক্স বার এটা বের করেছি এটা সমান এগুলোর যোগফল কত হয়েছে শূন্য তারপরটা এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার মানে প্রতিটি মান থেকে গাণিতিক গড় বিয়োগ করেছি আবার তাদের বর্গ নিয়েছি এইরকম দেখো প্রথম মানটা আমি একটু বুঝাচ্ছি পাঁচ প্রথমে পাঁচ থেকে সাত বিয়োগ করে বর্গ নিলে হয় চার তারপরের মান হচ্ছে ছয় এক্স আই এর মান ছয় ছয় মাইনাস সাত বিয়োগ
এটা ব্যবধান নিয়ে বর্গ করেছি, এক হয়েছে। এভাবে সবগুলো মানের ব্যবধান নিয়ে বর্গ করেছি এবং তাদের যোগফলকে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার লিখেছি 10। এভাবে এক্স আই মাইনাস এক্স কিউব মানে কি, প্রতিটি মান থেকে গড় বিয়োগ করে তাদের তৃতীয় পরিঘাত, তৃতীয়তম ঘাত নির্ণয় করেছি। যেমন প্রথম মান ছিল যে 5, 5 থেকে 7 বিয়োগ করে এটার বর্গ কিউব যদি করো, মানে তৃতীয় পাওয়ার যদি 3 নাও বা ঘাত যদি 3 নাও, কত হবে? -2 টু দি পাওয়ার কিউব, -2 টু দি পাওয়ার কিউব সমান -8। এরকম করে প্রতিটি মান থেকে গড় বিয়োগ করে তাদের পাওয়ার 3 নিয়েছি এবং এগুলো মান বের করে এখানে লিখেছি। এই কলামের যোগফল হয়েছে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার কিউব সমান 0। এগুলোর যোগফল 0 হয়েছে। তা অনুরূপভাবে এখানে এই চতুর্থ কলাম হচ্ছে এখানে এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4, মানে প্রতিটি মান থেকে তাদের গড় বিয়োগ করে পাওয়ার কত নিয়েছি? 4 নিয়েছি এবং মানগুলো লিখেছি এখানে এই শেষ কলামে। তারপরে এই কলামের যোগফলকে আমি কত দিয়ে চিহ্নিত করেছি? সামেশান অফ এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4 সমান কত পেয়েছি? 34। তাহলে আমি যেহেতু এগুলো পেয়েছি, সুতরাং পরিঘাত একদম তো সহজ হবে। অতএব প্রথম শোধিত পরিঘাত μ1 সমান, যেহেতু পাওয়ার 1 এই জন্য μ1 লিখেছি, সামেশান অফ এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই n সমান 0 টু দি পাওয়ার 5। এখানে আমি সারণী থেকে এগুলো মান বের করেছি। 5 হচ্ছে মোট পদের সংখ্যা, তারপরে এটা 0কে কিছু দিয়ে ভাগ করলে 0 হবে। অনুরূপভাবে আমি দ্বিতীয় পরিঘাত μ2 সমান সামেশান অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n, তাই এখানে পেয়েছি 10। 10কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। অনুরূপভাবে আমি তৃতীয় পরিঘাতের মান পেয়েছি 0, যেহেতু সামেশান অফ এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার কিউব সমান 0, এই জন্য 5 দিয়ে ভাগ করলে 0 হবে। অনুরূপভাবে চতুর্থ পরিঘাত আমি সূত্রটা লিখে আমি এখানে 34কে 5 দিয়ে ভাগ করেছি 6.8। তাহলে অতএব আমরা পাই প্রথম শোধিত পরিঘাত সমান 0, দ্বিতীয় পরিঘাত সমান 2, তৃতীয় শোধিত পরিঘাত সমান μ3 সমান 0, চতুর্থ শোধিত পরিঘাত μ4 সমান 6.8। তাহলে আমরা এভাবেই নির্ণয় করব। আর গাণিতিক গড় নির্ণয় করার পর 7 ছাড়া অন্য যে কোনো মান থেকে যদি ব্যবধান নাও, সেগুলো হবে যে অশোধিত পরিঘাত। তুমি 7 ছাড়া যদি 5 থেকে সবগুলো মান বিয়োগ করে এর মান যদি এখানে এক্স বার ছাড়া এর মান যদি 5 ধরো বা 6 ধরো বা 8 ধরো, তাহলে সেগুলো অশোধিত পরিঘাত হবে। এটা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের মতো এখানে শেষ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তোমাদেরকে আমি সিলেবাসগুলো আর একটু দেখাই। দেখো, এটা হচ্ছে প্রথম পত্রের তাহলে অধ্যায় কত? এটা হচ্ছে প্রথম অধ্যায়, তারপর তৃতীয় অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম কি? পরিসংখ্যান চলক প্রতীক। তৃতীয় অধ্যায় হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। তারপরে হচ্ছে দেখো, পঞ্চম অধ্যায় হচ্ছে পরিঘাত বঙ্কিমতা সুচলতা। তারপরে হচ্ছে সপ্তম অধ্যায় হচ্ছে কালীন সারি, আর অষ্টম অধ্যায় হচ্ছে বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান। তাহলে আমরা এগুলো হচ্ছে, আর এখানে হচ্ছে ব্যবহারিক ক্লাস এবং কিভাবে পরীক্ষার মানে মানগুলো ডিস্ট্রিবিউশন হয় সেটা এখানে লেখা আছে। তারপরে এটা হচ্ছে দ্বিতীয় পত্র, মানে যারা 2022 সালের পরীক্ষার্থী, মানে যারা 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী, তাদের জন্য এই সিলেবাস নতুন করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রে কোন কোন অধ্যায় থাকবে? প্রথম অধ্যায় সম্ভাবনা, দ্বিতীয় অধ্যায় দৈব চলক সম্ভাবনা বিন্যাস, তারপরে তৃতীয় অধ্যায় হচ্ছে গাণিতিক প্রত্যাশা, চতুর্থ অধ্যায় হচ্ছে দ্বিপদী বিন্যাস, তারপর পঞ্চম অধ্যায় হচ্ছে পয়স বিন্যাস, আর নবম অধ্যায় হচ্ছে জীব পরিসংখ্যান। আর এখানে থাকবে কি বলে যে ব্যবহারিক এবং প্রশ্নপত্র কিভাবে হবে সেগুলো এখানে দেওয়া আছে। তোমরা এগুলো ডাউনলোড করতে পারো বা এখান থেকেও তুমি চাইলে করতে পারো, দেখতে পারো। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসগুলো করার জন্য। তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো। তাহলে আজকের মতো এখানে শেষ।